আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আলোচনা করব অ্যাভা কয়েনের প্রাইসটা ভবিষ্যতে কমবে নাকি বাড়বে, সো এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখন পর্যন্ত অ্যাভা কয়েন থেকে অ্যাভা কয়েন অ্যাপের ভিতর থেকে যারা ক্লেম করতে চাচ্ছেন তারা কিন্তু ক্লেম করতে পারবেন না। ক্লেম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আপনারা যারা এখন পর্যন্ত পেমেন্ট নিতে পারেননি, সো আমি কিছু কথা বলে রাখি, অবশ্যই ইম্পর্টেন্ট কথা বলে রাখবো। যারা অ্যাকাউন্টগুলো ভেরিফাই করেননি বা অ্যাকাউন্ট জিমেল দিয়ে ভেরিফাই করেননি তারা কিন্তু পেমেন্ট এখান থেকে নিতে পারবেন না। যারা ভেরিফাই করছেন তারা কিন্তু ক্লেম করতে পারবেন। তারা কীভাবে ক্লেম করবেন তার জন্য কিন্তু অলরেডি একটা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এই ভিডিওর লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর টুডে অফার লিঙ্কে কিন্তু যে ক্লেম করার জন্য আলাদা কিন্তু একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা কিন্তু আপনাকে ব্যবহার করে আপনাকে কিন্তু ক্লেম করে দিতে হয়, মানে ক্লেম করে নিতে হবে টোকেনগুলো আপনার ওয়ালেটে, ঠিক আছে। আর ওয়ালেটে নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু গ্যাস ফি ব্যবহার করতে হবে, টোন গ্যাস ফি। সো আশা করছি আপনারা এখন বুঝতে পারছেন। সো এখন এই ভিডিও দুটো দেখে, এই ভিডিওটা দেখে এবং এই লিঙ্কটা ব্যবহার করে কিন্তু আপনারা কিন্তু কাজটা করতে পারেন। এই লিঙ্কটা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা ডিসক্রিপশনটা একটু চেক করবেন, ওইখানে এই দুটো লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো, এই ভিডিও লিঙ্কটাও দিয়ে রাখবো, কীভাবে আপনারা ক্লেম করবেন তার ভিডিও লিঙ্ক এবং ক্লেম লিঙ্কটাও আমি এখানে দিয়ে রাখবো এই ভিডিও ডিসক্রিপশনে। সো এখন আমরা প্রাইসটা নিয়ে আলোচনা করব। সো দুইটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হয়েছে, অ্যাভাজের টোকেনটা রয়েছে, দুইটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হয়েছে। তো প্রাইসটাই কিন্তু মোটামুটি আপডেট, মানে আপডাউন করতেছে। সো এখন কথা হচ্ছে অন্য অন্য যেগুলো সাইট, যেমন বেশ কয়েকটা কিন্তু দুই থেকে তিনটা, বেশ কয়েকটা বললেও ভুল হবে, সো অনেক মানে সাইট কিন্তু স্ক্যাম করছে। সো অ্যাভা কয়েনটা কিন্তু যাই হোক স্ক্যামের হাত থেকে কিন্তু রক্ষা পাইছে। আমরা যে পরিশ্রমটা করছি তার মূল্যটা দিছে কিন্তু অনেক কম, তবে ভবিষ্যতে কিন্তু প্রাইসটা কিন্তু বাড়বে কিনা এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সো এর জন্য আগে আমরা লাইভে প্রাইসটা দেখে আসি, লাইভে প্রাইসটা এখন কত চলতেছে। তবে তারা কিন্তু তাদের কথা কিন্তু রাখছে, 30 জুলাই যে তারা এক্সচেঞ্জ তারা লিস্ট করতে চাইছে সেটা কিন্তু তারা অলরেডি কিন্তু লিস্ট করে দিছে। তারপরে যে প্রাইসটা এখন একটু সমস্যাতে, প্রাইসটা কিন্তু একবারে কম, সো যাই হোক আসলে মনটাই আমারই খারাপ হয়ে গেছে। তো যাই হোক এখন কথা দিছে যে বিটমার্ট নামে একটা এক্সচেঞ্জার রয়েছে, সেই এক্সচেঞ্জারের লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাছাড়া অনেকে আবার বুঝবেন না তাহলে কোন এক্সচেঞ্জার। এই যে দেখতে পাচ্ছেন এই এক্সচেঞ্জারটাতে কিন্তু লিস্ট হয়েছে। তবে এখানে আপনারা কীভাবে দেখবেন, আপনার মার্কেটে ক্লিক করে দেবেন, নিচে দেখতে পাচ্ছেন মার্কেট, উপরে সার্চ অপশন রয়েছে। তো সার্চ অপশনে যদি আপনি এখানে লেখেন এই যে এবিসিএন যদি লেখেন এভিসিএন, এখানে কিন্তু মোটামুটি প্রাইসটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জারের থেকে কিন্তু একটু ভালো, মানে ওখানে যা থাকবে তার থেকে একটু কিন্তু বেশি এইখানে থাকে। আমি এটা কিন্তু ট্রাই করার পরে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসতেছি। তবে এইখানে কিন্তু আরেকটি বিষয় জানার আছে, এখানে কিন্তু আমি যদি ডিপোজিট করতে যাই তাহলে দেখে আপনারা দেখবেন যে ডিপোজিট করার সময় ধরেন আমি অ্যাসেটে ক্লিক করে দিলাম, তারপরে আমি ধরেন এখানে ডিপোজিট করব। সো একটু অপেক্ষা করবেন, আমি ডিপোজিট অপশনে চলে যাচ্ছি, ডিপোজিট ক্লিক করে দিলাম। ডিপোজিট ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম এবিসিএন এ, আমি ক্লিক করে দেবো সি এ ভি এ, তারপরে এই যে এবিসিএন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লোগোটা কিন্তু এখানে চলে আসছে। এটা কিন্তু এখন পর্যন্ত বিটমার্ট যে এক্সচেঞ্জারটা রয়েছে এখানে কিন্তু ডিপোজিট অপশন কিন্তু এখনও অ্যালাউ করে দেওয়া হয়নি, সে এখন পর্যন্ত ডিপোজিট করা যাচ্ছে না, যার কারণে এখানে কিন্তু আমরা কেউ ডিপোজিট করতে পারবো না। এই জন্য এখানে যদি লাখ টাকাও প্রাইসড হয় তাহলে আমাদের কোনো লাভ হবে না, যেহেতু আমরা এখানে ডিপোজিট করে আমরা স্পটে এখানে বা পিটুবিতে সেল দিতে পারবো না, বা আমরা স্পটেও আমরা সেল দিতে পারবো না। তো যার জন্য কিন্তু আমাদের এখানে মানে এখানে লিস্ট হওয়ার কারণে আমাদের কোনো লাভ হয়নি, কোনো ক্ষতি হয়নি। তবে প্রাইসটা ওখান থেকে এখানে ভালো, এটা দেখেও আমাদের কোনো লাভ নেই। সে এখন কথা হইতেছে আমরা এখন সরাসরি চলে যাব বায়োবিট এক্সচেঞ্জারে। সো বায়োবিট এক্সচেঞ্জারে আসার পরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের প্রাইসটা কিন্তু একটু কিন্তু বাড়লো, প্রথমে কিন্তু $51 না $52 মেবি ছিল, তারপরে যখন রিফ্রেশ করলাম তখন কিন্তু $58 হয়ে গেছে। সো এখন কথা হইতেছে আমি যখন অ্যাসেটে ক্লিক করে দিলাম, দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আপনাদেরকে সরাসরি আমি আপনাদেরকে লুকোচুরি করতেছি না, আমার কিন্তু মোটে কিন্তু প্রায় 50,766টা কিন্তু হচ্ছে এবি মানে অ্যাভা কয়েনের যে টোকেনটা সেটা কিন্তু আছে। আর সেটার প্রাইসটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র মানে প্রায় ধরেন $60 মতন, তবে $50 হইতেছে, সময়তে $70 হইতেছে, $70-$72 এরকম করে ওঠে, কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত সেল দেইনি। কী কারণে সেল দেইনি, কারণটা হচ্ছে যে 50,000 টোকেন, একটা দুটা টোকেন নয়, 50,000 টোকেন কিন্তু মাত্র দাম হইতেছে $60। তো যার কারণে কিন্তু আমি কিন্তু সেল দেই নেই। সো এটা কিন্তু ভবিষ্যতে বলতে আজ থেকে এক মাস অথবা দেড় মাস পরে কিন্তু এর থেকে কিন্তু প্রাইসটা একটু ভালো হওয়ার সম্ভাবনাটা কিন্তু আছে। যাদের কাছে অ্যাভা কয়েন টোকেনটা আছে, যদি খুব বেশি টাকার প্রয়োজন হয় তাহলে আপনারা সেল দিতে পারেন, আর যদি মনে করেন যে না 2-4 দিন দেখি তাহলে দেখতে পারেন। এখন যদি মনে করেন যে ভাই যদি প্রাইসটা কমে যায় বা এর থেকে আর প্রাইস কী কমবে বলেন, এখানে আপনার 50,000-এর দাম মনে করেন যে শুধুমাত্র $50,
50,000-এর দাম $50, এর থেকে আর দাম কমার কোনো অপশন কিন্তু আমি পাই না। তবে এরতে বাড়ার সম্ভাবনাটা কিন্তু আছে, যেটা আমি মনে করি যে বাড়বে। এখন আপনি যেটা মনে করেন আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন। তবে আমি একটা ভিডিওতে প্রাইস সম্পর্কে একটু কথা মানে কথা বলতে আমার কিন্তু একটু ভুল হয়ে গেছিলো, যাই হোক আমি তার জন্য অনেক দুঃখিত। প্রাইসটা বলার কারণে আসলে আমি অনেক পরবর্তীতে আমি কিন্তু ওটা নিয়ে পস্তাচ্ছি, যে আসলে আমি বলতে চাইছিলাম ওইখানে প্রাইসটা যে 5 থেকে 50 ভিতরে থাকবে। তবে আমি ওইটা না বলে বলছি যে $5 থেকে $2 ভিতরে থাকবে, এটার জন্য দুঃখিত, সরি, এটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, ভুল ত্রুটি কিন্তু মানুষই হয়, আমিও কিন্তু মানুষ, যাই হোক একটু কথা বলার মাঝে অনিবিশ হতেই পারে, এটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। সেরকম কথা হইতেছে, এখন যে কথাটা বললাম একটু আপনারা মাথায় একটু খেয়াল করে রাখবেন। দেখেন আপনাদের মাঝে অনেকের কিন্তু হচ্ছে 10,000, 20,000, 30,000 এরকম করে কিন্তু টোকেন আছে। এখন 10,000, 20,000 টোকেন বিক্রি করে যদি আমরা 5, 10, 20,000 টাকা যদি না নিতে পারি তাহলে তো প্রবলেম, তাও যদি অত যদি না হয় 5,000 টাকা তো নিতে পারবেন। সো যাই হোক, এইভাবে কিন্তু নেওয়া যায়, কিন্তু তাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারতেছেন না। সো যাই হোক, তবে অন্য অন্য সাইট কিন্তু স্ক্যাম করে, সাইটটা কিন্তু স্ক্যাম করেনি, তবে প্রাইসটা বাড়ানোর সম্ভাবনাটা কিন্তু আমি যেটা ধারণা করছি যে বেশি আছে, প্রাইসটা কিন্তু বাড়বে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে $75 কিন্তু হয়েছিল আমার এখানে, এই মুহূর্তে কিন্তু $60 মতো কিন্তু শো করতেছে, দেখতে কিন্তু আপনারা আপনি আমি কিন্তু সব কিছু লাইভই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিয়েছি। তবে এখন প্রাইসটা কত শো করতেছে আমি যদি এখানে মার্কেটে ক্লিক করে দিই, মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এখানে অ্যাভাসেন মানে এখানে ক্লিক করে দিই, অ্যাভাসেন যে ইয়েটা আছে লোগোটা আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে ট্রেডে আমি ক্লিক করে দিলাম, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র 0.0011 সেন্ট। সো যাই হোক, এখন কথা হইতেছে অর্থাৎ 0.001, সো এটাই হচ্ছে অ্যাভাকয়েনের প্রাইস। সো প্রাইসটা কিন্তু একেবারেই কম, আপনারও মন খারাপ, আমারও মন খারাপ, সবারই কিন্তু এই জন্য মন খারাপ। তবে অ্যাভাকয়েন যে সিস্টেমে আসছিলো প্রথম থেকে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যাভাকয়েনের প্রাইসটা কিন্তু অ্যাভাকয়েনকে মানায় না, আমি যেটা মনে করি অ্যাভাকয়েনের প্রাইসটা কিন্তু আরও একটু আপ হওয়ার দরকার ছিল, নাহলেও একটা করে টোকেন 1 টাকা অথবা 50 পয়সা করে দিলে হয়তো তাও কিন্তু একটা কথা ছিল, কিন্তু তাও কিন্তু হয়নি। তো যাই হোক, এখন ভবিষ্যতে বলে দিবে, তবে আমার ধারণা এটি প্রাইসটা কিন্তু ইনশাল্লাহ সামনে কিন্তু বাড়বে, খুব শীঘ্রই বাড়বে আশা করা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে আপনি সেল দিবেন কি না, পুরোটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে বলবো না যে রাখেন, আমি বলবো না যে আপনি এটা সেল দিয়ে দেন। যদি আপনার টাকার প্রয়োজন হয় এখন ফ্রিতে যেটা পাইছি এটাতেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, যদি এই সাইটটা স্ক্যাম করতো তাহলে কিন্তু আপনি কিন্তু ওই কোম্পানিকে ধরতেও পারতেন না, এই যে 100 টাকা পাইছেন বা 50 টাকা পাইছেন এটাও কিন্তু পাইতেন না। সে এখন যেটাতে আমরা যেটা ফ্রিতে পাইছি এটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি বাজিয়ে দিবেন। আর যারা নিত্য নতুন মাইনিং সাইট পেতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে আপনার নিত্য নতুন যে মাইনিং সাইটগুলো আসে সেগুলো কিন্তু আমাদের গ্রুপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যতগুলো সাইট আমাদের গ্রুপ থেকে অলরেডি শেয়ার করা রয়েছে এগুলো সাইটের লিঙ্ক কিন্তু এগুলো সাইট থেকে যতদিন পর্যন্ত আপনার টাকা না পাইছেন ততদিন পর্যন্ত কিন্তু আপডেটের উপরে আপডেট কিন্তু আমি দিয়ে যাবো আমাদের চ্যানেলে এবং আমাদের গ্রুপে। তো এর জন্য বলতেছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।